ডগাঁও স্বাস্থ্যকেন্দ্রত হয়েছে কি? নগাঁও জেলার ডগাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত উৎকোচ লওয়ার অভিযোগ। প্রত্যেক দিনাই ডগাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত HDMO জয়নাল আবিদিন ফারুকীর নির্দেশত একাংশ দালালে স্বাস্থ্যকেন্দ্রত লই অহা সাধারণ লোকসকলের পৰা জন্মর প্রমাণপত্র, মৃত্যুর পঞ্জীয়ন আর আধার কার্ডর বাবে ডাক্তরের সহি লবলৈ হলে দিব লাগে টাকা। অকল এয়াই নহয়, HDMO জয়নাল আবিদিন ফারুকীর সন্মুখতে আজি যিকোনো কামৰ বিনিময়ত কর্মীর পৰা উৎকোচ লোৱাৰ কথা সাংবাদিকৰ আগত ব্যক্ত করে আশা কর্মীসকলেও। দুর্নীতিত ক্ষুণ্ণ সহনশীলতার কথা কোৱা স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাদেবে এনেদরে উৎকোচ লওয়া ডাক্তর আর দালালর বিরুদ্ধে কি ব্যবস্থা লয় সেয়া সময়হে কব। পয়সা লয় মানে আজি কিমান লৈছে আপুনি? কোনটো হস্পিটালৰ? এই দগ হস্পিটাল। আমি ডেলিভারির বহুত অসুবিধা পাই আছো স্যার, আপনি এটা হসপিটালের মুরব্বী হয়, আমার পেশেন্টও মানে ডক্টরে আমি ইয়াত আহি পেলায় ভালকে ডক্টর নেপায়, পিছত মানে আমার হেৰি যদি আছে মুরব্বী তেখেতক শুনাব লাগে, স্যারকো মানে রাতে নাথাকে, আমার ইয়াত রাতে গরম থাকে, যেটা স্যার কি হয়ে আছে এইগুলা বস্তু না জানে, নাম জয়নাল ফারুকী, তারমানে রাতে নাথাকে, তারমানে রাতে যেগুলা অসুবিধা পাই আছো, আমি ভাবিছো স্যারক কলে বস্তু সমাধান হয়ে যাবে, পিছত মানে স্যারক কইছো, স্যারে কৈছে ভালকে কইছিলে যে তুমি যদি তোমার কিবা অসুবিধা পোয়া আমাক জনাবা, এটা তেনেকে ভালকে কইছে যে বাইদেউহতক মাতি নি পেলায় মই ভালকে বুঝাই দিম, স্যারহতক ভালকে বুঝাই দিম, তেনেকে কইছে, মই ভাবিছো ভালকে কইছে, স্যারে সান্ত্বনা দিছে, ভালেই কইছে, পিছদিনাখন কালি মাতি নি পেলায় কৈছে, মই হেনো এটা পটুয়া ছোৱালী, মই বোলে এনে বিনা কারণত বোলে ঘুরি ফুরো, মই বোলে নামও লিখিব নাজানো, কিবা লিখিব নাজানো, মোর গাঁর পৰা যদি কিবা এপ্লিকেশন দিছে মই কাম কৰিব পৰা নাই, একো নাজানো, স্যারে তথ্যটো মোক দেখাব লাগিব, সেইটো কথা মই মানে স্যারহতক মাতিব দূর কথা, স্যারে মোক বেয়াকে কথা কৈছে, কোৱাৰ পিছত স্যারে মোক টনাটনি কৰি পেলায় কাপোৰো ফালি দিছে, মই সেইটোৰ কাৰণে আইনমত ব্যৱস্থা লম, বহুত স্যারক মই ভালকে সুধিব কৈছো, তেতিয়া স্যারে মোক অপদস্থ কৰিছে, মই একো আইনৰ ব্যৱস্থা লম, আৰু ডেলিভাৰীৰ কাৰণে ডেলিভাৰীটো যদি ডাইৰেক্ট ভালে ভালে হৈ যায়, তেতিয়া হৈছিলে এটো ঘটনা, যোৱা কালি স্যার মানে যেতিয়া মানে ভালে ভালে ডেলিভাৰীটো হৈ যায় তথাপিও স্যারক 500-600 টকা আমাক দিব লাগে, বাচ্চাটো বহুত অসুবিধা হৈছে, আপোনালোকে চাওক, যদি নিয়মিচাই কৈছো এই 28 তারিখের ডেলিভারিটো রেপার বহিত লিখা হৈ আছে, মই স্যারক গৈ পেলাই কৈছো, স্যার বাচ্চাটো বহুত অসুবিধা পাই আছে, বাচ্চাটো আপুনি দেখক গৈ পেলাই, স্যারে কৈছে মই নাচাও ইয়াত লৈ আহে, মই বোলো স্যার বাচ্চাটো অক্সিজেনত দিয়া হৈ আছে, মই কেনেকে আনি, মোক পেচেন্ট গাৰ্জন ৰখি আছে বাহিৰত লাগিলে, স্যারক ওচৰত গৈছিলো ভালকে মানে এটা হেৰি সান্তনা পাম বুলি, স্যারে কালি মোক বেয়াকে অপদস্থ কৰিলে। থ্যাংক ইউ।